কোনো প্রকল্প বাস্তবায়নের পর যেন জোড়াতালি নিয়ে চালাতে না হয় সেদিকেও নজর দেওয়ার তাগিদ দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঢাকা সিলেট করিডোর সড়ক উন্নয়ন প্রকল্পের চুক্তি সই অনুষ্ঠানে তিনি এই তাগিদ দেন। প্রায় 17,000 কোটি টাকার এই প্রকল্পে ঢাকা সিলেট মহাসড়ক 2026 সালে মধ্যে 6 লেনে উন্নীত করা হবে। অনুষ্ঠানে সড়ক পরিবহন মন্ত্রী ঢাকা চট্টগ্রাম নবীনগর চন্দ্রা সহ মহাসড়কগুলোর বেহাল দশা নিয়ে ক্ষোভ জানান। নতুন রাস্তা দরকার নেই, চট্টগ্রাম কক্সবাজার ল্যাংস ফরিদপুর বরিশাল এগুলো হওয়ার পর আমরা নতুন করে রাস্তা নির্মাণের কথা ভাবব না, যেগুলো চলমান আছে ওই কাজগুলো শেষ কর, কোয়ালিটি বজায় রেখে অনগোয়িং প্রজেক্টগুলোকে কমপ্লিট করবো।